Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wa sallallahu ala khayri khalqihi Muhammadin wa ahli baytihi at-tayyibin at-tahirin. Allazina azhaballahu anhum rijsa wa yutahharahum tathira. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق طهر بيتي للطائفين والعاكفين সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে যে আপনারা আমাকে সম্মানিত করছেন বিশেষভাবে আঞ্জুমানে পঞ্জাতনি ট্রাস্ট যে আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং জাহানা নারী কল্যাণ পরিষদকে আমার অবস্থান হচ্ছে একটি কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি শুধু এই আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মীকে যেন কবুল করে নেন এবং তার গোনা খাতাকে মাফ করে দেন সাথে সাথে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন হজের তাদেরকে হজ সম্পূর্ণ করা আর যদি হজের তৌফিক নাও হয় তাহলে পবিত্র উমরাহ পালন করা আল্লাহ রাব্বুল আলামিন তার পাশাপাশি আদবাতে আলিয়াতের জিয়ারত করার তৌফিক দান করুন মুমিনিনে কেরাম খুবই সংক্ষেপে এবং কি আমি আহ্বান করব আমার এই কথাটাকে সোনালী অক্ষরে লিখে রাখা যদি কেউ মনে করে যে আমি খানায়ে কাবায় উপস্থিত হয়ে নিজেকে পাক করে নিতে পারবো না যেহেতু কাবা হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন ওনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাহারা বাইতি এখানে তাহারাকে কিন্তু মুতলাক ছেড়ে দেওয়া হয়নি মুতলাক বলা হয়নি তাহারা বাইতি আমার বাইতকে অর্থাৎ খানায়ে কাবাকে পাক রাখো কাদের জন্য যারা তাওয়াফ করতে আসবে যারা ইতিকাফ করতে আসবে তাহারা বাইতি লিতায়েফিন ওয়াল আকিফিন আমরা সকলেই পাক হতে চাই কিন্তু পাক হওয়ার জন্য অর্থ খরচ করে খানায়ে কাবা যাওয়া লাগবে না যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত যার কাছে এই নিয়ামত নেই সে লাখ লাখ টাকা খরচ করে খানায়ে কাবা উপস্থিত হোক তারপরে হয়তো পাক করতে পারবে না নিজেকে আর যদি সত্যিকার অর্থে পাক করতে চান নিজেকে নিজের বিবেককে নিজের চেতনাকে নিজের অন্তরকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিত্বদের নির্ধারণ করে দিয়েছেন যারা নিজেও পাক পাক করার ক্ষমতাও রাখে যা সম্পর্কে করার বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজস আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা যে আহলে বাইতের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে রাসূলের রিসালাতের আজের হিসাবে যাদের মুআদ্দাতকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা হে রাসূল আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না শুধুমাত্র আমার আহলে বাইতের প্রতি মুআদ্দাত কত বড় নিয়ামত আপনি পেয়েছেন যারা আজকে মাকতাবে আহলে বাইতে রয়েছেন কত বড় নিয়ামত আপনাদের কাছে রয়েছে যারা আজকে মাযহাবে আহলে বাইতে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছে যারা শহীদ তারা জীবিত কি দুনিয়ার কোন মুসলমানের সামান্যতম সন্দেহ রয়েছে যে মামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত না সবাই একমত যে না তিনি সাইয়্যেদুস শাহাদা শুধু শহীদ না শহীদদের সরদার যারা ইয়ারাদুস সালামি আপনার সালামের জবাব দেন আপনি কত মূল্যবান আল্লাহর নিকটে
যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আহলে বাইতে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সম্পৃক্ত রেখেছে, এবং কি ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। জেনে রাখুন, সালাম করা হচ্ছে মুস্তাহাব, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনি রাস্তায় যখন যাবেন, আপনি যদি সালাম করেন, যাকে আপনি সালাম দেবেন তার পিছন দিয়ে যদি আপনি সালাম দেন, সে একবার আপনার দিকে তাকিয়ে বলবে আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বলবে কি না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম করার জন্য কারবালায় যেতে হয় না, আমাদেরকে সালাম করার জন্য রওজা রাসূলে যেতে হয় না, আমরা আমাদের স্থানেই বসে, আমাদের মজলিসে, আমাদের মাহফিলে আমরা যখন সালাম করি সে আহলে বাইতে আতহারকে, তখন তারা কি করেন? আমাকে সালামের জবাব দেন। একবার ওনার দৃষ্টি আমাদের প্রতি পড়ে যাওয়া, এটা অনেক বড় একটি পাওনা। তো এই নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে উপকৃত করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে ওইখানে আমরা উপস্থিত হয়ে যেটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নিদর্শন নির্ধারণ করা হয়েছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ, সাফা ও মারওয়াকে শায়র আল্লাহ নিদর্শন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা যারা মুহিব্বিনে আহলে বাইত, আমাদের জীবন পুরোটা শেষ হয়ে যায় এই নিদর্শনের প্রতি সম্মান দিতে দিতে। আমরা কিন্তু সারাটা জীবন আল্লাহর নিদর্শনকে সম্মান দিয়েই আমরা আমাদের জীবনকে শেষ করছি। এই কারণে আমি এটা বলতে চাই যে আমাদের ইমানকে শক্তিশালী করা উচিত, আমাদের আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের নৈকট্য লাভ করা উচিত। আর যদি আহলে বাইতের নৈকট্য লাভ করতে পারিনি, তাহলে জেনে রাখুন খানায় কাবায় গিয়েও কোনো কাজ হবে না। যদি মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে কাবায় উপস্থিত হতে পারেন, তাহলে অনেক বড় একটি পাওনা। আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক দিয়েছেন একাধিকবার যাওয়ার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই নিয়ামতের যতটা শুকরিয়া আদায় করি না কেন, কম রয়েছে এই অসুস্থ শরীরে। যেভাবে আপনারা বললেন, তো আলহামদুলিল্লাহ এখন নিজেকে অসুস্থ বলবো না, অনেকটা সুস্থ রয়েছি। কেন, যখন এখানে গেলাম কোনো রকম অসুবিধা হয়নি, বাবার আমার পাশে ছিল, তিনি বলল যেভাবে আপনাকে অসুস্থ দেখেছিলাম এখানে তো আপনি সুস্থই রয়েছেন এবং যথেষ্ট আপনাকে আমরা আনন্দিত দেখতে পাচ্ছি। তো মনে করি যে এটা অনেক বড় একটি তৌফিক ছিল, যেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলের দোয়ায় কবুল করে নেন। আমি একা ওইখানে উপস্থিত হইনি, আমি একা গিয়েছিলাম, আমার সাথে বাবার ছিল কিন্তু আমি একা ছিলাম না, আপনারা সবাই আমার সাথে ছিলেন। আমি ওখানে কাউকে ভুলিনি, এক একজনকে স্মরণ করে এই জন্য অনেক টাইম নিয়ে মসজিদুল হারামে বসেছি, অনেক টাইম নিয়ে মসজিদে নবীতে বসেছি, তাদেরকে স্মরণ করতে যাদের সহযোগিতায় আজকে খুলনায় এত কাজ হয়েছে। যারা অনেকে এখন আমাদের মাঝে আছেন, যেমন সদ্য আমাদের মোহাম্মদ ইকবাল ভাই, জনাব মেহদি সাহেব, আরও অনেকে, আর যারা বিদায় নিয়েছেন তারাও, আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাওয়ারে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদে জায়গা দান করুক। তো নিশ্চিতভাবে তারা সকলেই আমার এই সফরে আমার সফর সঙ্গী ছিলেন, তাদের সকলের জন্য দোয়া করা হয়েছে। এখন আপনাদের একটি দোয়া, যেন আল্লাহ রাব্বুল আলমিন সেই দোয়াগুলোকে যেন কবুল করে নেয়, যে দোয়া আমি আপনাদের হাকে করেছি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সকলকে বার বার সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সেখানে গেলে কিছুটা আনন্দ আর কিছুটা বেদনা নিয়ে আসতে হয়। আমরা ভালো করে জানি যে ওখানে একজন দুইজন না, আমাদের ১৪ মাসুমিনের মধ্যে ৬ জন মাসুম সেখানে রয়েছেন। মাসুমদের মধ্যে প্রধান সদস্য হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার রওজার দিকে তাকিয়ে সালাম করাও নিষেধ, যদিও একজন মুমিন সালাম না দিয়ে পারে না। তারপরে যখন জান্নাতুল বাকিতে যাই, তখন কলেজা ফেটে যায় যখন আমরা দেখি সেই কবরগুলাকে যার উপরে ছায়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ আল্লাহ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে নিজের কাঁধায় বসাতেন, সে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াসসালামের রওজার উপরে কোনো জারি নেই। সেখানে শুধু ইমামে হাসানে মুজতবা না, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেখানে ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেখানে সাদিকে আলে মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক আদবাতে আলিয়াতে যাওয়া, গিয়ে দেখেন আমাদের রওজাগুলো কীভাবে রয়েছে, কীভাবে আমরা মূল্যায়ন করছি। সেই দৃশ্য দেখার পর যখন জান্নাতুল বাকিকে এই অবস্থায় দেখি, বুক ফেটে যায়। কিন্তু এখানে আরও একটি কথা বলার ইচ্ছা হয় যে মাওলা জানতেন, মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতেন,
হয়তো ফাতমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা জানতেন, এই কারণে আজ ফাতমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রওজায়ে আথার কোনো জমিনের উপরে নির্দিষ্ট করে দিয়ে যাননি মওলায়ে মুত্তাকিয়ান। যদি নির্দিষ্ট করে দিতেন আজকে সেটাও ভেঙে ফেলা হতো। হ্যাঁ, আমরা কয়েকটা আমাদের এহতেমাল রয়েছে। এক হচ্ছে যে জান্নাতুল বাকিতে তিনি দাফন রয়েছেন, দ্বিতীয় হচ্ছে না রওজায়ে রাসূলে, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা যে পয়গম্বর ইসলাম বলেছেন যে আমার কবর এবং আমার মিম্বারের মাঝে যে স্থানটা সেটা হচ্ছে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। বলা হচ্ছে এখানেই হযরতে ফাতমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা দাফন রয়েছেন। মুমিনিনে কেরাম, মাকতাবে আহলে বাইত ও মাযহাবে আহলে বাইতের গুরুত্ব এ দিয়েও আপনি বুঝতে পারবেন, যখন আপনি মসজিদে নবীতে উপস্থিত হবেন তখন আপনি দেওয়ালে আপনাদের ১২ ইমামের নাম দেখতে পাবেন, ঠিক আছে, প্রত্যেক ইমামের নাম, যদিও সেই সিরিয়াল ওয়াইজ লেখা নেই, বিভিন্নভাবে লেখা রয়েছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, সেই ছবিগুলো আমাদের কাছেও রয়েছে। এবং কি এখানে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রমাণও রয়েছে, আজকে মুসলিম উম্মাহ যেই মেহেদির অপেক্ষা রয়েছে তারা বলে যে তিনি জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করবেন, কিন্তু সেই ইমামে মেহেদির নাম লেখা রয়েছে, ঠিক আছে, তারা আলাইহিসসালাম লেখেন আল্লাহ জিয়াল্লাহ লেখে। তো এই লেখা এবং সাথে এইভাবে সম্মান দেওয়া এটাই প্রমাণ করে যে যাই হোক এতটা মেনে নিতে হবে যে ইমামে জামান আজ্জাল্লাহ তাআলা ফরাজহু শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। গুরুত্বপূর্ণ নিয়ামত আপনাদের কাছে রয়েছে, এই নিয়ামতকে যদি মূল্যায়ন করেন নিশ্চিতভাবে মোকাররবে বারগাহে ইলাহি হতে পেরেছেন, সেটা হচ্ছে আহলে বাইতে আথার। আহলে বাইতে আথার আমাদের চেতনাকে পাক করে দেন, আমাদের বিবেককে পাক করে দেন, আমাদের শরীরকে পাক করে দেন, আর সব কিছু উনি পাক করে দিয়েছেন। এই পাক শরীর নিয়ে খানায় কাবায় উপস্থিত হওয়া এটা অনেক বড় একটি পাওনা। আমি এখানে মনে করি যে আজকে যদি আমাদের অনেক ইমাম বাড়ি রয়েছে বাংলাদেশে, তারা যদি একটু এই বিষয় নিয়ে ভাবতো তাহলে হয়তো আমাদের গরিবদের ভাগ্যতে মানে একটা সমাধান হয়তো আসতো। সেটা হচ্ছে এটা, যদি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা কিন্তু বড় বড় প্রোগ্রাম করি, ঠিক আছে, একটা প্রোগ্রামের খাওয়ার মধ্যে দেখা যায় যে লাখের উপরে খরচ হয়ে যায় বড় আকারে প্রোগ্রাম করতে গেলে। তো আজকে যারা ধনী রয়েছেন তারা হজ করেছেন, তারা যদি একটু সাহস করেন যে না আমাদের গরিব মুমিনকেও কিন্তু একটা উমরার সুযোগ করে দেওয়া হবে, আর এই ধরনের যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা গরিবদের তালিকা করে নিলাম, দেখা গেল যে এক সময় একটা ডেটে সেখান থেকে আমরা যদি কড়া করি লটারির মাধ্যমে একটা নামকে যদি নির্বাচন করে নিই আর তাকে নির্বাচন করার পরে তাকে যদি উমরা করার সুযোগ করে দিই, দেশের সকলের পক্ষ থেকে যাক সেখানে সে উমরা করে আসুক, সেও নিজের ভাগ্যের উপরে মানে আনন্দিত হবে, এবং যেই শহর থেকে যাবে সেই শহরে মুমিনদের উপরেও তার একটি মানে নজর থাকবে এবং দোয়া থাকবে, এবং নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলমিন তার দোয়াকে কবুল করবেন। এটা আমরা করতেই পারি, জিয়ারতের ক্ষেত্রে করতে পারি, উমরার ক্ষেত্রে করতে পারি, যে আমরা সবাই মিলে একটি ফান্ড ক্রিয়েট করে দিলাম হাজ্জ জিয়ারত, বছরে একবার দেখা গেলো একটা পবিত্র দিনে একটা ভালো দিনে কোরাকাশি করা হলো, যার নাম আসলো তাকে বলে দেওয়া হলো মুবারক হোক তুমি পাসপোর্ট করো, ঠিক আছে, দাও তোমাকে কাফলার সাথে সংযুক্ত করে দিই। তো এইভাবে কিন্তু সত্যিকার অর্থে যেখানে বাহি অবতীর্ণ হয়েছে, আমি আর বাবার হাঁটছিলাম আর এটাই বলছিলাম যে এখন আমরা যেখানে হাঁটছি এক সময় এখানে হাসনাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম খেলাধুলা করতেন, যেখানে আমরা হাঁটছি সেখানেই কিন্তু আসহাবে কেরাম এই দৃশ্য দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেঁটে যাচ্ছেন আর তার কাঁধার উপরে, ঠিক আছে, হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম রয়েছেন। আল্লাহু আকবার, সে সরজমিনে ওয়াহী অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, এবং সেখানে পৌঁছে যে দোয়াগুলো করেছি সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেক। আমি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আঞ্জুমানে পাঞ্জাতিনী ট্রাস্ট, যারা নারী কল্যাণ পরিষদ, আমাদের শিক্ষকদের এবং আমাদের সকল মুমিনদের যারা আজকে আমাকে সম্মানিত করেছেন। আমি একটা সাধারণ কর্মী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে মুস্তাজাব করবেন। আপনাদের জন্য হজ্জ জিয়ারত ও উমরার জন্য দোয়া আল্লাহ কবুল করে নেন, আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরাজহু শরীফের জিয়ারত নসিব করুক, তার আসহাব ও আনসার ও আওয়ান হওয়ার
তৌফিক দান করুক। রব্বি জালানি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা আজ্জিল লি ওয়ালিয়াকাল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রাহবারে মুআজ্জাম ইনকালাব ইনকালাব কে রক্ষা করুক, আদবাত আলিয়াত ও মকামাত মুকদ্দসা কে রক্ষা করুক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল বাকির উপরে ছায়ার ব্যবস্থা করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিমদের হাত থেকে, সেই পবিত্র স্থানগুলোকে জালিমদের হাত থেকে মুক্ত করে দেখ। হে রাব্বুল আলামিন, তুমি বাইতুল মুকদ্দসকে এবং ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।